নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি রেস্টুরেন্ট স্টাইল চিকেন লিভার ও গিজার্ড মশলা কারি। লাঞ্চে বা ডিনারে প্লেন রাইস অথবা গরম রুটি পরোটার সঙ্গে এটি সার্ভ করা যায়। খুবই কম সময়ে চটজলদি এটি বানানো যায়। এখানে আছে 500 গ্রাম চিকেন লিভার ও গিজার্ড। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি গিজার্ডের ফ্যাট সমেতই রান্নাটি করেছি, কারণ এই ফ্যাট ভীষণ টেস্টি হয়। তবে পছন্দ না হলে এটা বাদ দিয়েও রান্নাটি করা যাবে। এখানে একটা প্লেটে নিয়েছি দুখানা কুচোনো পেঁয়াজ, একখানা কুচোনো টমেটো, এক মুঠো রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা, 2 কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনে পাতা। একটা বাটা মশলা করে নেবো, তার জন্য মিক্সি ছোটো চারটা নিয়ে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা, 1 মুঠো রসুন, 1 চামচ ধনে, 1 চামচ জিরে। এবারে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তবে সর্ষের তেল ছাড়া যে কোনো তেলেই এই রান্নাটি করা যাবে। রান্নাটি করব প্রেশার কুকারে, এতে জ্বালানি এবং সময় দুটোরই সাশ্রয় হবে। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিলাম 2 তেজপাতা আর 2 কাঁচা লঙ্কা। এরপরে অ্যাড করে দিচ্ছি কুচোনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটা একেবারে লাল করে ভাজা যাবে না, তাহলে পেঁয়াজটা গুলবে না। কিছুটা সময় পেঁয়াজটা ভেজে নেওয়ার পর মিক্সিতে জিরে ধনে আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এতে 1/2 চামচ হলুদ ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য জল অ্যাড করে দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর যখন জল শুকিয়ে তেলটা ভেসে উঠেছে, তখন অ্যাড করে দিলাম টমেটো কুচি। প্রেশার কুকারের ঢাকনাটা আলগোছে চাপা দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে। 1/2 চামচ নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করায় টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর এটাকে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় সেদ্ধ করে নেব। এইভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে এসছে, তখন অ্যাড করে দিলাম চিকেন লিভার ও গিজার্ড। এগুলোকে মশলার সঙ্গে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতেই গিজার্ডের সঙ্গে লেগে থাকা ফ্যাট গলে গিয়ে মশলাতে প্রচুর পরিমাণে তেল ভেসে উঠবে। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, 8-10টা গোটা গোলমরিচ, 1 চামচ পোস্ত আর 2 জৈত্রী। এগুলো মিক্সি জারে দিয়ে প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব, তারপর জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে গিজার্ড ও লিভারটাও মশলার সঙ্গে খুব সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা থেকে প্রচুর পরিমাণে তেল সেপারেট হয়ে গেছে। এবারে পোস্তর পেস্টটা এতে ঢেলে দিলাম। পোস্তর সঙ্গে চিকেন লিভার ও গিজার্ড বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে আবার ঢাকনা খুলে সময় নিয়ে ধৈর্য ধরে মশলাগুলো কষিয়ে নিতে হবে। পোস্ত ও গরম মশলা বাটার পর ওই জারটাতেই সামান্য একটু জল নিয়ে গ্রেভির জন্য অ্যাড করে দিলাম। এতে আরও খানিকটা জল অ্যাড করে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি পড়ার পর প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। গ্রেভিতে একটা সুন্দর কালার চলে এসছে। এবার এতে ধনে পাতা ও কুচোনো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এভাবে শেষের দিকে কাঁচা লঙ্কা অ্যাড করায় গ্রেভিতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল লিভার ও গিজার্ড মশলা কারি। ডিনারে গরম রুটি পরোটার সঙ্গে এই সুস্বাদু মশলা কারিটি থাকলে খাওয়াটা একদম জমে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।